আসসালামু আলাইকুম কালকে এখানকার সময় রাতে যখন বাংলাদেশের পরিস্থিতি দেখছিলাম খুব খারাপ লাগছিল যে গত কয়েকদিন ধরে আমরা যে বিশ্লেষণ করছিলাম যে প্রেডিকশন করছিলাম সব কি মিথ্যা হতে যাচ্ছে কি না শেখ হাসিনার মানে মাথায় এত সমস্যা যে এই পরিস্থিতিতে সে হার্ডলাইনে যাবে এটা সম্ভব পুলিশ হার্ডলাইনে যাবে এটা সম্ভব মিলাতে পারছিলাম না প্রথমে খুব খারাপ লাগছিল পরিস্থিতিগুলো দেখে সেখানেও ওই যতটুকু আপনারা দেখেছেন ধরেন কালকে এই যে খাওয়ানো দাওয়ানো যা যা আছে মানে আমানুল্লাহ আমানকে নিয়ে সুচিকিৎসা দেওয়া আবার প্রধানমন্ত্রীর অফিস থেকে ফলমূল পাঠানো তার কাছে গয়েশ্বরকে নিয়ে আপনার ডিবি কার্যালয়ে তারপরে ফাইভ স্টার হোটেল থেকে নিয়ে খাওয়ানো এগুলো তো আওয়ামী লীগের চরিত্র না আওয়ামী লীগ এইভাবে রাজনীতি করে না ওদের চরিত্র মানুষ মারা মানুষ হত্যা করা মানুষ পুড়িয়ে মারা গোলাগুলি বন্দুক এগুলি ওদের চরিত্র ওরা সেই শেখ মুজিবের ঘরে এই ট্রেনিং নিয়ে আসছে ধরেন আমি একেবারে পনেরোই আগস্টের ঘটনায় সম্পৃক্ত এমন একজনের সাথে আমার দেখা করার সুযোগ হয়েছে তো তিনি বলছিলেন যে তারা কিন্তু এখানে কোনো মানুষজন মারতে টারতে যায় না তারা শেখ মুজিবকে গ্রেপ্তার করতে গিয়েছিল গ্রেপ্তার করতে যাওয়ার পরে ওই যে শেখ হাসিনার শেখ মুজিবের বখাইটের পুত্র একটা বিয়ে করছিল যে শুটার সুলতানা হ্যাঁ এই সুলতানা নাকি প্রথম গুলিটা করে এরপরে কামাল গোলা শুরু করে ওরা তো তখন সম্রাট আকবরের ছেলে মেয়ে মনে মতো এরকম একটা পরিস্থিতি ছিল দেশে তাদের তখন তো তারা গোলাগুলি শুরু করে দিয়েছে গোলাগুলি যখন শুরু হয়েছে তখন সেনাবাহিনীর দিক থেকে গোলাগুলি শুরু হয়েছে তো গোলাগুলি করে যখন দুই তিনজন মারা গিয়েছে কারণ ওদের ইনস্ট্যান্ট একটা ডিসিশন হয়েছে দে একদম সবকটা শেষ করে দেয় ওরা কিন্তু এখানে মারামারি করতে জানে তো এদের চরিত্রই হচ্ছে মারামারি গোলাগুলি ককটেল পাচি এগুলো করা ওরা বাসা থেকে এগুলো শেখে এই যে আপনার যে আন্দোলনের সময় এসছে না এখন এই যে আওয়ামী লীগের লোকজন আপনারা বাদল মির্জার বাসায় দেখেছেন যে ককটেল কারা মেরেছে এর আগে পঙ্কজ দেবনাথ সে বলেছে যে এখানে বাস কিভাবে পড়ানো হয় আওয়ামী লীগ কীভাবে পড়ায় কালকের ঘটনাতেও বাসের মালিকের আপনারা বক্তব্য শুনেছেন ড্রাইভারের বক্তব্য ড্রাইভার কি বলেছে আপনারা সবাই জানেন অতএব এগুলো তারা করবে কিন্তু দুঃখের বিষয় কী জানেন দুঃখের বিষয় হচ্ছে এসব নাটকে এখন আর আমেরিকাকে খাওয়ানো যাবে না আপনারা এখন সবার হাতে হাতে ফোন আছে যখন যেখানে। যাকে দেখেন যে কেউ একজন বাসে আগুন দিচ্ছে বা আপনাদেরকে যাত্রী থাকা অবস্থায় সরিয়ে দিয়ে নামিয়ে দিয়ে আপনারা এগুলোর ভিডিও ক্যামেরা আপনারা ছবি এগুলো নিয়ে রাখেন এখন বাংলাদেশে কোনো সাংবাদিক নাই সো আপনাদেরকেই সাংবাদিকতা করতে হবে যারা সাংবাদিক হিসাবে আছে তারা ছবি নিলেও ওই হাউজে যাওয়ার পরে তাদেরকে চালাতে দেওয়া হবে না কারণ উপরে সব বসানো আছে এই দু একটা টেলিভিশন এন টিভি বাংলা এরকম দু চারটা টেলিভিশনের বাইরে আর কেউ কিন্তু কথা শোনে না অথবা আপনাকে ওই দায়িত্ব পালন করতে হবে আমরা দশ হাজার মাইল দূরে থেকে যদি করতে পারি আপনি ওইখানে থেকে এই দায়িত্বগুলো অন্তত আপনাদেরকে পালন করতে হবে যে কোথায় কে কিভাবে আসলো সে ছবিগুলো ভাইরাল হোক তাহলেই প্রমাণ হয়ে যাবে যে কারা আসলে বাসে আগুন দেয় বিএনপি জামাত কখনো বাসে আগুন দেয় আমি নিজের চোখে দেখেছি দু হাজার তেরো চোদ্দ সালে সেই আন্দোলন বিএনপির লোকজন বাস ভাঙচুর করেছে জামাতের লোকজন বাস ভাঙচুর করেছে গিয়ে যাত্রীদেরকে বলে সবাই বাস থেকে নেমে যান নেমে যাওয়ার পরে তারা বাসে ভাঙচুর শুরু করে আওয়ামী লীগ কখনো এই এই আজকের যেই সেরাটনের সামনে আপনার এগারো জনকে গান পাউডার দিয়ে পুড়িয়ে মারা এটা আওয়ামী লীগ শুরু করেছে সেই ছিয়ানব্বই আন্দোলনের সময় অতএব এটা তাদের চরিত্র যেটা বললাম ওরা শিখে এসেছে এখন এসব করে লাভ নাই আপনারা যে আচার আচরণ দেখছেন আমি বলছিলাম না যে মানে আওয়ামী লীগ কী চায় তারা কতটুকু কি করতে পারবে এটা মানে কিছুদিনের মধ্যে প্রমাণ হয়ে যাবে মাঠে দেখতে পারবেন এই মাঠে কিন্তু আপনারা দেখছেন আপনি গত পনেরো বছরের মধ্যে দেখেছেন যে বিএনপির কোনো লোকজনকে এত জামায় আদর করে তারপরে গাড়িতে তোলা নিয়ে তারপর ফাইভ স্টার হোটেল থেকে খাওয়ানো এটা দেখেছেন এটা এই আজকে এই আমেরিকার যে বাম্বু এই বাম্বুর ফলাফল অতএব যারা মনে করছেন এখন পর্যন্ত রাস্তাঘাটে এই রাস্তাঘাটে যে পোলাপানগুলো আছে এগুলো এই বস্তির পোলাপানগুলো যারা মনে করে যে আওয়ামী লীগ এখনো ক্ষমতায় থাকবে তারা এখনও সে আগের মতো মারামারি লাঠিয়ালি করবেন লাঠিয়ালি আপনারা করেন ওই যে ধরে নিয়ে গেছে না কালকে এই প্রথম শুনছেন কখনো যে বাসে আগুন দেওয়ার পরে যুবলীগের লোকজনকে ধরা হয় কালকে ধরেছে অতএব মাঠে যারা যা করছেন আপনাদের এগুলো কিন্তু রেকর্ড থাকছে এগুলো কিন্তু সব ছবি থাকছে কোন ঘটনায় কে কে কোন জায়গায় ক্যাজুয়ালিটি হয়েছে সেটার জন্য যদি ভবিষ্যতে মামলা হয় সেই মামলার জন্য কিন্তু আপনি আসামি হবেন কারণ এখন সব কিছু রেকর্ডের আগের মতো ওই কাঠচুপি লুকোচুরি করার কোনো সুযোগ নেই তারপরেও এই ঘটনায় এখন পর্যন্ত যা হয়েছে যারা যারা আহত হয়েছেন আমি খুব অবাক হয়েছে। যে পুলিশের সামনে পনেরো বছর ক্ষমতার বাইরে থাকা একটা দলের নেতাকর্মীরা যেভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল এটা অকল্পনীয় আমি হলেও এই সাহস করতে পারতাম কিনা আমি জানি না এটা জাস্ট অকল্পনীয় এটা মানে কল্পনা করা যায় না এই এমন একটি দেশের মানে বিস্ফোরণ ঠেকানোর মতো ক্ষমতা শেখ হাসিনার নাই আমি বিশ্বাস করেন শেখ হাসিনা ক্ষমতায় থাকবে কি থাকবেন এটা নিয়ে আমি এই মুহূর্তে চিন্তাই করি না আমার আমার মাথায় এখন চিন্তা হচ্ছে যে শেখ হাসিনা যদি ক্ষমতা থেকে যায় যাওয়ার পরে এই দেশটা চালানোটা খুব কঠিন হবে কারণ সে যত কিছু বলছে একেবারে আপনি দেখেন নতুন আরেকটা সরকার যদি আসে তখন এগুলো সব জানতে পারবেন যে কোন ব্যাংকের কত ঘাটতি কোন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কত আমাদের লোন কত এগুলি সব জানতে পারবেন কোন প্রকল্প থেকে কিভাবে কাট লুকুচ মানে লুটপাট করা হয়েছে এগুলো সব জানা যাবে তখন তো আমি ওই সময়ের কথা চিন্তা করছি এখন শেখ হাসিনা ক্ষমতায় থাকবে এটা মনে করার কোনো কারণ নাই শেখ হাসিনার ফল পাঠিয়েছে ওই ইয়ের মধ্যে এটা শেখ হাসিনার চরিত্র না আপনি সেই শুরু থেকে আজ পর্যন্ত শেখ হাসিনার কথাবার্তাগুলো যদি আপনি শোনেন একদম হাত পা গুঁড়ো করে দেওয়া হবে ইয়ে থেকে ফেলে দেওয়া হবে আপনি অবাক হবেন না শেখ হাসিনা যদি এখন খালেদা জিয়ার সাথে দেখা করতে যায় যে কোনো সময় এই ঘটনা ঘটে যেতে পারে অতএব এখন যে বিষয়টা আমি বলতে চাই যে বাংলাদেশের মানুষ তো আবার অতি তো এই শেখ হাসিনার এইসব নাটক অভিনয় দেখে যেন তাকে মাফ করে না দেওয়া হয় কারণ সে সুযোগ পেলে পেলে আবারও ছবল দেবে এই শেখ হাসিনাকে আজকে বাংলাদেশে এনেছে জিয়াউর রহমান অথচ সেই জিয়াউর রহমানকে নিয়ে শেখ হাসিনা এমন কোনো নোংরা কথাবার্তা নাই সে বলে না অনেকে এখন বলে না যে তারেক রহমান কেন বিদেশে আছে তারেক রহমান আসুক আরে তারেক রহমান নামের তো মামলা আছে তারেক রহমান দেশে গেলে কি করবে সেটা আমাদের চোখের সামনে নজির শেখ হাসিনা যখন ইন্ডিয়াতে ছিল বর্ডারটা পার হলেই তো বাংলাদেশে যাওয়া যাব তখন তো বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বর্ডারও ছিল না শেখ হাসিনা বর্ডারটা টপকায় যায় না কেন এখন যারা বড়ো বড় কথা বলে যায় নাই কেন জিয়াউর রহমান হাতে ধরা পায়ে ধরা তারপরে নিয়ে আসে আসার সতেরো দিনের মাথায় এই এই মানে ফেরাউনের লেডি ভার্সন জিয়াউর রহমানকে খুন করে তো এটাই হচ্ছে শেখ হাসিনার চরিত্র আপনি এর আগে কোকোর সাথে দেখা করতে গিয়েছে সেখানে গিয়ে এক কোকো মারা যাওয়ার পর খালদা জিয়ার সাথে দেখা করতে যাওয়ার পর সেখানে গিয়ে এক নাটক করেছে অতএব তাকে মাফ করা যাবে না আমাদের দেশের মানুষের মন এত নরম মনে করেন একজন মানুষ নবমুসলিম হয়েছে হিন্দু থেকে মুসলিম হয়েছে আই বাবা রে বাবা সারা দেশে ফেসবুক সোশ্যাল মিডিয়া নব মুসলিম আরে বাবা ও নব মুসলিম হয়েছে ও এটা ও আল্লাহর সাথে বুঝুক এত তেল মারা কিছু নাই তো এইভাবে এই মুসলিম হয়ে হিন্দু থেকে বিভিন্ন ধর্ম থেকে কত আপনার রয়ের এজেন্ট আপনার ধর্মের মধ্যে ভেতরে ঢুকে ঢুকে তারপরে আপনার ক্ষতি করে সেটা আপনি জানেন না তো সো এত মানে মানে উদার হওয়া ঠিক না আমাদের দেশের মানুষ সারা জীবন যতবার উদারতা দেখিয়েছে ততবার তারা বিপদে পড়েছে এটাই হচ্ছে সমস্যা কারণ শেখ মুজিব মারা যাওয়ার পর জিয়াউর রহমান যদি নাকি তার মরণোত্তর বিচারগুলো করত আজকে সেই ডকুমেন্ট থাকতো সেগুলো নিয়ে জিয়াউর রহমান বলেছিল যে মৃত মানুষকে নিয়ে কোনো ধরনের রাজনীতি করা যাবে না তাকে বাঁচানোর জন্য সেটাও আজকে সাপ হয়েছে বলা হচ্ছে যে শেখ মুজিবের নাম নিতে দেওয়া হয় না জিয়াউর রহমান তো এই জন্য এটা করে নাই জিয়াউর রহমান বলেছে মৃত কোনো মানুষকে ব্যবহার করে রাজনীতি করা যাবে তার সম্মানটা রাখার জন্য জিয়াউর রহমানের উচিত ছিল তখন শেখ মুজিবের আসল চরিত্র তার পরিবারের আসল চরিত্র একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত যে দুঃশাসন এটা মানুষের সামনে তুলে ধরা সেটা তুলে না ধরার কারণেই আজকে শেখ মুজিবকে এত উপরে উঠানোর এই সুযোগ তারা পাচ্ছে আমি বিশ্বাস করি যে শেখ হাসিনার এই নাটক এগুলো মানুষ বুঝবে এবং আপনারা যারা রাজপথে এই মুহূর্তে আছেন আপনাদেরকে মূলত আশ্বস্ত করার জন্যই আমার আজকের এই ভিডিও যে গতকালকে শেখ হাসিনার নৈতিক পরাজয় হয়েছে আপনারা কালকে জয়ী হয়েছেন সামনে রাজপথে পুলিশের পরিবর্তন আরও বেশি দেখবেন আপনাদের মনে রাখতে হবে যে পনেরো বছর একটা দল ক্ষমতায় আছে এদের একটা বিশাল মানে প্রশাসনে একটা গ্রুপ তৈরি করেছে তারা তারা জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে এই দলটাকে ক্ষমতায় রাখতে কিন্তু কালকের যে পরিস্থিতি আপনারা দেখেছেন মনে আমার মনে হয়েছে নতুন আরেকটা পুলিশ বাহিনী কালকে মাঠে আছে তাদের সেই আচরণ দেখা যায়নি আচরণ আরও বেশি আপনারা লক্ষ্য করবেন শুধু একটা জায়গায় পরিবর্তন আসতে কিছুটা সময় আসবে সেটা হচ্ছে এই যে আওয়ামী লীগের বললাম টোকাই টোকাই যেগুলো আছে এগুলো তো জানে না কিছু কেন্দ্রীয় সিদ্ধান্ত কেন্দ্রে কী হচ্ছে এরা কিছু জানে না আপনি এর আগে দেখেছেন মায়া চৌধুরী সবার আগে লাভ দিয়ে আসা ঢাকা শহরে মাস্তানি করে লুঙ্গি টুঙ্গি পরা। এবার কিন্তু দেখা যাচ্ছে না হ্যাঁ অতএব তারা ছাড়া এই যে এই টোকাই শ্রেণীটা ছাড়া অন্য সবার ভেতরে একটা পরিবর্তন লক্ষ্য করবেন টোকাইদেরকেও মনে করেন যে বিএনপি যদি একটু শক্ত হয়ে দাঁড়ায় যদি সাহস্তা করে অবশ্য সেই জায়গায় কিছু সমস্যা আছে কারণ ওরা তো ওই যে পুলিশের ভেতরে যায় মানে আঁচলের নিচে যায় তারপরে পলায় ওরা পুলিশ সারা দেখবেন আপনি আওয়ামী লীগের বিশাল বিশাল ওই জয় বাংলা জয় বঙ্গবল্টু এই বলতেছে কিন্তু সাথে পুলিশ আছে একা একা কিন্তু তারা যায় না তো শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ